সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কয়েকদিন আগে তো রোশন পরিবার নিয়ে অনেক সমালোচনা হয় বলিউডে। যেই সমালোচনাটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে রোশন পরিবারের বিরুদ্ধে আনা একটা অভিযোগ। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যেই অভিযোগটা আনেন রোশন পরিবারের মেয়ে সুনাইনা, তার অভিযোগ ছিল তিনি রুহিল নামে এক মুসলিম ছেলেকে ভালোবেসেছেন এবং যার ফলে তার বাবা সেটা মেনে নেয়নি, উল্টো তাকে চড় মারেন, এমনকি মহিলা পুলিশও তাকে মার খাওয়ান। তিনি আরও বলেন রুহেল মুসলিম হওয়ায় তাকে তার বাবা জঙ্গিও বলেছে এবং এত কিছু হয়ে যাওয়ার পরেও তিনি ঋত্বিকের কোনো সাপোর্ট পাননি। উল্টো তিনি বলেন ঋত্বিকের কথা বাসায় কেউ পাত্তা দেয় না এবং ঋত্বিক তাকে সাপোর্ট করার কথা বললেও তাকে সাপোর্ট করেনি। এখন শুরুর দিকে ঋত্বিক এইসব সমালোচনা নিয়ে চুপ থাকলেও রিসেন্টলি একটি ইন্টারভিউতে তার বোনের এসব অভিযোগ নিয়ে মুখ খুলেন। তিনি জানান এই পুরো বিষয়টা তার এবং তার পরিবারের জন্য একান্ত পার্সোনাল এবং সেন্সিটিভ। তার বোনের এখন যা অবস্থা তাতে ওকে নিয়ে মুখ খোলাটা তার ঠিক হবে না। তিনি বলেন তিনি এখন যে ধরনের আনফর্চুনেট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হয়তো বহু ফ্যামিলিকে ফেস করতে হয়, তবে তার মতে ধর্ম তার পরিবারের জন্য কোনো বড় ইস্যু নয় এবং এটা কোনো আলোচনাও নয়। এবং তিনি আরও জানান যে তার পরিবারে ধর্মকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না এবং তিনি বিশ্বাস করেন যে গোটা পৃথিবীতে হয়তো এমনটাই ভাবা হয়। তবে এখানে একটা কথা আছে, ঋত্বিকের এমন স্টেটমেন্ট শুনে অনেকেই মনে করছেন যে ঋত্বিক তার বোনের বর্তমান অবস্থাটা কী সেটা এড়িয়ে গেছেন। উল্টো ঋত্বিকের বক্তব্য শুনে অনেকের কাছেই মনে হয়েছে সুনাইনা হয়তো মানসিকভাবে অসুস্থ এবং এটা ইঙ্গিত করতে চেয়েছেন ঋত্বিক রোশন। সো ভিউয়ার্স, তার বোনের অভিযোগ নিয়ে ঋত্বিকের এমন স্টেটমেন্ট শুনে আপনি কী ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।